হ্যালো আমি সাথে রয়েছি এইচএস এইর রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে বিভিন্ন বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সব বোর্ডের রেজাল্ট কিন্তু হয়ে গেছে একদম এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি সেন্ট জেভিয়ার্স কলেজে রাজ্যে প্রথম সেন্ট জেভিয়ার্স কলেজে ইউজি কোর্সের ফর্ম ফিল শুরু হয়ে গেল তোমাদের তো এখন বর্তমানে তোমরা চিন্তা করছো কবে থেকে কলেজে অ্যাডমিশন শুরু হবে কবে থেকে তোমরা ভর্তি হতে পারবে কলেজের আমি ফুল ডিটেলস নিয়ে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন চলে এসেছে কি আপডেট রয়েছে তোমাদের জন্য সম্পূর্ণ ডিটেলসে জানাবো এছাড়াও এই সেন্ট জেভিয়ার্স কলকাতা কলেজে তোমাদের লোকেশনটা কোথায় রয়েছে সেটাও শেয়ার করব এবং তোমাদের ফিস স্ট্রাকচার কি রয়েছে কি কি কোর্স এখানে করানো হয় ডকুমেন্টস কি লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সম্পূর্ণ ডিটেলসে জানবো এন্ট্রান্স এক্সাম হবে কিনা এই বছর কিন্তু নতুন পদ্ধতিতে বিভিন্ন কলেজে কিন্তু অ্যাডমিশন শুরু হতে চলেছে সেই আপডেট কিন্তু অলরেডি আমরা এর আগে পেয়ে গেছি সেটির নোটিশ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও এখানে বিভিন্ন ধরনের এডুকেশন স্কলারশিপ অ্যাডমিশন রিলেটেড অথেন্টিক আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে যাবে এই কেটে এডুকেশন থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা তো অলরেডি নোটিফিকেশন চলে এসেছে এবং অনলাইনে কিন্তু আরম্ভ হয়ে গেছে ফর্ম ফিল আপ করা তো আজকে আমি ফুল ডিটেলস তোমাদের জানাবো নোটিফিকেশানে তোমরা যদি ফর্ম ফিল আপ নিয়ে আলাদা করে ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও অফিসিয়ালি ওয়েবসাইটে ঢুকে ফ্রন্ট পেজে তোমরা দেখতে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে যে ইউজি কোর্সেস অ্যাডমিশন দু হাজার তেইশ বিএ বিএসসি বি কম বিএমএস অ্যান্ড ইন্টিগ্রেটেড এমএসসি তো এই অপশানটাই তোমরা ক্লিক করবে তোমরা যদি পিজি বা বিএড অ্যাডমিশন কোর্স নিয়ে আলাদাভাবে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি পিজি অ্যাডমিশন নিয়েও ডিটেলসে আলাদা করে ভিডিও বানিয়ে দেব তো এখানে এই ইউজি কোর্সে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবো তো এখানে জেনারেল ইনফরমেশন কিছু রয়েছে সেটি জেনারেল গুলো তোমাদের আমি জানাবো ব্যাচেলর অফ আর্টসের ক্ষেত্রে যে সাবজেক্টগুলি রয়েছে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি বেঙ্গলি বিএসসির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স মাইক্রোবায়োলজি মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি বিকমও রয়েছে তো বিকমের ক্ষেত্রে মর্নিং রয়েছে মর্নিং শুধু বয়েজ অনলি অনলি বয়েজ জন্য মর্নিং রয়েছে আর ইভিনিংয়ে কিন্তু কো এডুকেশনাল রয়েছে অর্থাৎ বয়েজ গার্লস দুজনে ইভিনিংয়ে পড়তে পারবে বিএমএস রয়েছে অর্থাৎ ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ তো যার যেটা ইচ্ছা তোমাদের কোনটি নিয়ে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়ার ইচ্ছা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কস্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর্মের ফিল আপ করবে সেই ফর্মের ফিজ কত লাগবে বিএমএস বিএসসি মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি এমএসসি মাল্টিমিডিয়ার জন্য তোমাদের এক হাজার টাকা করে অ্যাপ্লিকেশনের ফর্মের ফিল আপের জন্য ফিজ লাগবে আর অন্যান্য কোর্সের জন্য তোমাদের পাঁচশো টাকা করে লাগবে এবং এই সেন্ট জিভিয়ার্সের আরেকটা ক্যাম্পাস রয়েছে রাঘবপুরে সেখানে আমাদের ফর্ম ফিল আপের জন্য দুশো টাকা করে ফিজ লাগবে এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে এস এনজিবিএস কলেজে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা যদি চাও এখন থেকে ফর্ম ফিল আপ তোমরা নিজেরা করে দিতে পারো যাতে প্রত্যেকের রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়ে গেছে তোমরা নিজেদের ফর্ম ফিল আপ করতে পারো কিন্তু বাইরে থেকে পড়তে চাই যেমন হচ্ছে যে বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে এখানে পড়তে চায় তো সেটা নিয়ে আলাদা করে ডিটেলসে যদি ভিডিও পেতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো এখানে বয়েজ এবং গার্লসের হোস্টেল ব্যবস্থা রয়েছে ক্লিক সেন্টারে গেলেই কিন্তু হোস্টেল নিয়ে ডিটেলসে তোমরা এখানে দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস কি রয়েছে নিচে এই যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এই সাবজেক্টগুলো মাস্ট নট বি ইনক্লুড ইন দ্য ক্যালকুলেশন অফ এভরি গ্রেড এভরি এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে ফ্যাশান স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন ফ্যাশন ডান্সিং এই যে তোমরা দেখতে পাচ্ছ এনভারমেন্টাল স্টাডিজ এইগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না অনেকেই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ যে দিদি আমি এত পার্সেন্টেজ পেয়েছি তাহলে কি এই কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো তো সেন্ট জেভিয়ার্স কলেজের জন্য তোমাদের ফর্টি ফাইভ মার্কস ইন ইচ অফ দ্য ফোর সাবজেক্ট ইনক্লুড ইন দ্য এগ্রিগেট কালকুলেশন অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চারটে সাবজেক্টে কিন্তু তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রতিটা সাবজেক্টে মার্কস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফার্স্টে আমি বি ইংলিশ অনার্সের জন্য তোমাদের বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এক্ষেত্রে মার্কস রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট ইচ ইন ইংলিশ অ্যান্ড এনি থ্রি সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ইংলিশে যে মার্কসটা সেটা ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্টে যে বাকি তিনটে সাবজেক্ট তোমরা এখানে দেবে সেই তিনটে সাবজেক্টেও কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ক্লাস টুয়েলভে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতেই হবে তো সিলেকশন প্রসেস কী রয়েছে অন দ্য বেসিক অব ইন্ডেক্স ক্যালকুলেটেড উইথ দ্য বোর্ড মার্কস ক্লাস টুয়েলভ অর্থাৎ এখানে কিন্তু রকম এন্ট্রান্স এক্সাম হবে না সেন্ট কলেজে তোমরা আমাকে বারবার কোয়েশ্চেন করছিলে যে সেন্ট জিভিয়ার্সে এন্ট্রান্স এক্সাম হবে কিনা একদমই হবে না এখানে তোমাদের ম্যারিট বেসিক একটা ম্যারিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ তুমি যে ক্লাস টুয়েলভের নাম্বার পেয়েছো সেটা একটা ক্যালকুলেট করতে হবে এখানে একটা ক্যালকুলেশনের ফর্মুলা রয়েছে টু ইন্টু ইংলিশ ও পার্সেন্টেজ অর্থাৎ ইংলিশে তুমি যে নাম্বারটা পেয়েছ যদি ধরো যে ইংলিশে তুমি নাম্বার পেয়েছ পঞ্চাশ তো পঞ্চাশের সাথে দুই গুণ করে দেবে একশো হচ্ছে এবং প্লাস তার সাথে প্লাস করে দেবে একশোর সাথে এগ্রিগেটের যে পার্সেন্টেজ আউট অফ থ্রি হান্ড্রেডের মধ্যে তুমি যেটা পেয়েছো যদি আউট অফ থ্রি হান্ড্রেডের মধ্যে তুমি একশো পেয়ে থাকো তাহলে একশোর সাথে ইংলিশে যে একশো বেরোলো সেটা যোগ করে দিয়ে কত হলো দুশো এইভাবে তোমরা ক্যালকুলেট করবে আর এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করে ম্যারিট বেশি কিন্তু একটা লিস্ট বেরোবে সেই লিস্টে যার যত ফার্স্টে নাম থাকবে এক দুই তিন চার তাদের চান্স কিন্তু আগে পাবে তারা নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এক্ষেত্রেও কিন্তু তোমাদের ইংলিশ থাকতে হবে ইংলিশ প্লাস এনি থ্রি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্স যেহেতু সেহেতু পলিটিক্যাল সায়েন্স তোমাদের থাকতেই হবে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রতিটা ক্ষেত্রে যে চারটে সাবজেক্ট প্রতিটা ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সেও ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে কিন্তু তোমরা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেটটা রয়েছে ইংলিশের পার্সেন্টেজ ধরা হবে ইংরেজিতে যে পার্সেন্টেজটা পেয়েছো তার সাথে অ্যাগ্রিগেটের যে মার্কসটা রয়েছে আউট অফ টু হান্ড্রেডের মধ্যে সেটি এখানে ক্যালকুলেট করে এখানে তোমাদের একটা ম্যারিট প্রকাশিত হবে সোসিওলজির ক্ষেত্রেও ঠিক সেম এবং বেঙ্গলির ক্ষেত্রে এখানে কম্পালসারি সাবজেক্ট হিসেবে যেহেতু এটা বেঙ্গলি সেহেতু বেঙ্গলি থাকতে হবে বেঙ্গলি প্লাস এনি থ্রি সাবজেক্ট এখানে মার্কস ক্যালকুলেটটাও কিন্তু সেম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নিয়ে অনেকেই পড়াশোনা করতে চাই এছাড়াও ম্যাথমেটিক্স রয়েছে বিভিন্ন সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্সটা তোমাদের একটু বলে দিচ্ছি এর ক্ষেত্রে এখানে সিক্সটি পার্সেন্টেজ পেতে হবে ম্যাথে তোমাদের এবং আদার্স যে তিনটে সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট করে পেলেই কিন্তু তোমরা এটিতে আবেদন করতে পারবে এখানেও একটা ফর্মুলা রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে ম্যারেড বেসিক একটা লিস্ট বেরোতে হবে এবং এখানে কিন্তু কোনো রকম এন্ট্রান্স এক্সাম হবে না ফিজিক্সের ক্ষেত্রে একটু আলাদা ফিজিক্সে সিক্সটি পার্সেন্ট পেতে হবে ম্যাথাম্যাটিক্সে সিক্সটি পার্সেন্ট পেতে হবে এবং বাকি যে দুটো সাবজেক্ট তোমরা এখানে দিতে চাইবে ইনক্লুড করতে চাইবে সেই দুটো সাবজেক্টটা ফর্টি ফাইভ পার্সেন্ট করে পেতে হবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই এখানে ম্যারিট বেসিক একটা লিস্ট প্রকাশিত হবে থ্রি ইন্টু ফিজিক্সের পার্সেন্টেজ প্লাস টু ইন্টু ম্যাথামেটিক্স পার্সেন্টেজ ইস টু আউট অফ ফাইভ হান্ড্রেড এর মধ্যে কিন্তু একটা ক্যালকুলেট করা হবে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারো এছাড়াও ক্যালকুলেশন করতে কোনো রকম সমস্যা হলে যে কোনো সাবজেক্টে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা জেনারেল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি এক্ষেত্রে কিন্তু তোমরা বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে একজন কিন্তু একাধিকের বেশি সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে তোমরা যে কটা সাবজেক্টে অ্যাপ্লাই করবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্মের যে ফিজ সেটা কিন্তু আলাদা আলাদা করে পে করতে হবে তোমাদের ইচ সাবজেক্টের জন্য ইচ পে করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এতক্ষণ ধরে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেই বলে দেওয়ার চেষ্টা করেছি আর কিছু কিছু বাকি রয়েছে তো আফটার ফিলিং ফর্ম তো এখানে যদি তোমরা ফর্ম ফিল করবে অনলাইনে তো ফর্ম ফিল করার পর সাবমিট করার পর তোমরা অতি অবশ্যই নিজেদের কাছে একটা প্রিন্ট আউট রেখে দেবে তোমাদের যে ফাইনাল মার্কশিট রয়েছে এইচএসএস সেটাকে এখানে আপলোড করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাপ্লিকেবল যদি হয়ে থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবে এবং তোমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার পর অনলাইনে পেমেন্ট করতে হবে এবং তোমরা যদি কোর্স পেমেন্ট ডিটেলস নিয়ে আলাদা করে জানতে চাও সেটা আলাদা ভিডিও আমি বানাবো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা এখানে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করবে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে জানিও আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করা তোমাদের দেখিয়ে দেবো তো এটিতে অ্যাপ্লাই করার পর একবার তোমাদের সাবজেক্টগুলোও বলে দিচ্ছি বিকম অনার্সে মর্নিং রয়েছে বিকম অনার্সে ইভিনিংও রয়েছে বিএমএস অনার্স রয়েছে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স ম্যাথামেটিক্স অনার্স কম্পিউটার সায়েন্স অনার্স স্ট্যাটিস্টিক্স অনার্স ইকোনমিক্স অনার্স মাইক্রোবায়োলজি অনার্স মাস কমিউনিকেশন আর ভিডিওগ্রাফি অনার্স বায়োটেকনোলজি মাল্টিমিডিয়া আর্টসের ক্ষেত্রে ইংলিশ বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি এগুলোর অনার্স তোমরা পড়তে পারবে জাস্ট একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছে এখানে আমি বিকম অনার্স মর্নিংয়ে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ফর্ম দিয়ে দিল ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ তো তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কোনো ইউনিভার্সিটি তোমরা জানতে চাইলে বা কলেজ জানতে চাইলে সেটিও জান নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটি অনুরোধ তোমরা প্লিজ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইক্যানটি অবশ্যই ক্লিক করে দিও এখানে বিভিন্ন ধরনের অথেন্টিক আপডেট তোমরা পেয়ে যাবে